আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, তাই নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপলোড করা হয়ে উঠছিল না। তাই আজ ভাবলাম শর্টকাট অ্যান্ড ইজি রেসিপিগুলো তো শেয়ার করাই যায়, তাই না? তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি টু লেয়ার কাস্টার্ড পুডিং, যেটা খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। প্রথমেই একটা পাত্রে আমি আমার আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা এক কাপ গাঢ় দুধ নিয়ে নিচ্ছি। আর কাপে অল্প একটু দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি 2 টেবিল স্পুন। এদিকে পাত্রে দুধটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো, বা যে যতটা চিনি খেতে পছন্দ করেন। তো চিনিটা যতক্ষণ অবধি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। তারপরে কাস্টার্ড যে গুলিয়ে রাখা গোলটা সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা ঠিক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে, তখন আমরা আঁচটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব এবং পাত্রে সেট করে নেব। দেখুন কিছুক্ষণের মধ্যে এটা গাঢ় হয়ে গেছে। এবার আমরা চুলোর আঁচটাকে অফ করে দিয়ে এটাকে যে সমস্ত পাত্রগুলোতে ঢালবো সেগুলোতে একে একে সেট করে নেব। তো এভাবে করে আমি সমস্ত পাত্রে ঢেলে নিচ্ছি আর প্রথম লেয়ারটা সেট করে নিচ্ছি। তো এইভাবে আমি আমার প্রথম লেয়ারটা সেট করে নিলাম। এবার এটাকে রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মতো রাখতে গেলে এটা পুরোপুরি বসে যাবে বা জমে যাবে। তো তারপরে আমি ততক্ষণ সময়ের মধ্যে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিচ্ছি। তো আগের মতো আবারও 1 কাপ দুধ দিয়ে নিলাম আর অল্প একটু দুধে আবারও কর্নফ্লোরকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লোরের বদলে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন কর্নফ্লোর ভালোভাবে গুলিয়ে নিলাম এবং এর মধ্যে কোকা পাউডারও 2 টেবিল স্পুন গুলিয়ে নিচ্ছি। চিনি অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন এবং যে কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে 2 টেবিল স্পুন কোকো পাউডারটাকেও ভালোভাবে গুলে নিচ্ছি। চাইলে আপনারা এটা প্যানের মধ্যেও দিয়ে নিতে পারেন, তবে আমি এভাবে গুলিয়ে দিই। ভালোভাবে একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এই কর্নফ্লোর অ্যান্ড কোকো পাউডারের ঘোলটাকে দুধের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে যতক্ষণ এটা গাঢ় না হয়েছে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এসে এটা ঠিক গাঢ় হয়ে গেছে দেখছি। যখন এটা এই মতো গাঢ় হয়ে যাবে তখন সুইচ অফ করে দিয়ে আর আবারও যে পাত্রটাতে আমি কাস্টার্ডের লেয়ারটাকে সেট করেছিলাম সেখানে আমি আবার এই সেকেন্ড লেয়ারটাকেও সেট করে দিচ্ছি এবং এটাকে রেখে দেব আবারও 2 ঘন্টার জন্য ফ্রিজে। কিছুক্ষণের মধ্যে এটা জমতে শুরু করে দিয়েছে। আমি এটার উপরে কিছু কাজু আর অ্যালমন্ড কুচো করে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য ফ্রিজে। ঘন্টা 2 পরে এটাকে বের করে নিলাম এবং এটা পুরোপুরি সেট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও এটাকে সার্ভ করতে পারেন চামচ দিয়ে, অথবা কোনো একটা ট্রেতে এটাকে উল্টো করে নিয়েও সার্ভ করে নিতে পারেন। আগে একটা কাঠি বা চামচের সাহায্যে এরকম করে চারপাশটাকে খুবই জেন্টেলি আলগা করে নেবেন এবং তারপরে একটা ট্রেতে নিয়ে উল্টে নেবেন। বাটিটাকে উল্টে একটু আস্তে আস্তে ট্যাপ করলে খুব ইজিলি এটা বেরিয়ে আসে। দেখুন কতটা বাবলি লাগছে দেখতে, অনেক কিউট আর বাবলি লাগছে। এটাকে আমি মিন্ট পাতা অ্যান্ড চেরি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি।
তো চাইলে আপনারা এই দুইভাবেই মেহমানদের প্রেজেন্ট করতে পারবেন, তো যেমনটা আপনাদের ইচ্ছে সেইভাবেই আপনারা প্রেজেন্ট করবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার হয়। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন ঠিক বুঝতে পারবেন। এটা যেহেতু গাঢ় দুধ দিয়ে তৈরি তাই এর ফ্লেভারটাও অসাধারণ। আমার তো ভীষণই ভালো লাগে, আমার মেয়েকেও ভালো লাগে এটা, আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা বাসায় ট্রাই করেন বা করেছেন। মুখে দেওয়ার সাথে সাথে এটা জাস্ট মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের সকলকে ভালো লেগেছে রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক না করে যাবেন না, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফিজ।